জাতিসত্তা বাংলার আকাশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি। জাতির জনকের এই জন্মবার্ষিকীতে আজকে তার শততম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2020 সালকে ঘোষণা করেছে মুজিব বর্ষ হিসেবে, এবং বিভিন্ন মিডিয়া গণমাধ্যম হাতে নিয়েছে নানান ধরনের কর্মসূচি অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় আনন্দ টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান চিরন্তন বঙ্গবন্ধু। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা, এবং সেই সাথে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে সুদীর্ঘকাল ধরে গবেষণা করছেন তার জীবনের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি ক্ষেত্র নিয়ে। আমাদের সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং 12তম ভাইস চ্যান্সেলর তিনি, যিনি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক মানে। স্যার কেমন আছেন আপনি? আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর রাশিদ আসকারি স্যারের সাথে। স্যার, সকাল থেকেই তো আমরা ছিলাম আলোচনার মধ্য দিয়ে, আসলে বঙ্গবন্ধুর এই জীবনের 55 বছর বয়সে 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন 17 মার্চ, আসলে এই ক্ষুদ্র আলোচনার মধ্য দিয়ে তার জীবনের পুরো যে ঘটনাবহুল জীবন, আদর্শ, এগুলো কি তুলে ধরা সম্ভব স্যার, কী মনে করেন আপনি? নিশ্চয়ই সম্ভব নয়, কারণ আমরা জেনেছি যে এর মাঝে যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় 2000-এর মতো গ্রন্থ রচনা করা হয়েছে, এবং একটি গ্রন্থের সঙ্গে আরেকটি গ্রন্থের মিল নেই। তার যে 55 বছরের জীবন, আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র গবেষক হিসেবে আমি মনে করি যে প্রতিটি দিন নিয়ে এক একটি গ্রন্থ হতে পারে, প্রতিটি মুহূর্ত নিয়ে এক একটি গ্রন্থ হতে পারে। তার তিনি 13 বছর কারাগারের কারা অভ্যন্তরে কাটিয়েছেন, এবং দেশ বিদেশে, পাকিস্তানে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কারাগারে তিনি ছিলেন আর কি। প্রতিটি দিনে বঙ্গবন্ধু আসলে প্রতিটি খুব সচেতন একটা জীবন ধারণ করেছিলেন, এবং প্রতিটি দিন নতুন নতুন কিছু উনি জন্ম দেবার চেষ্টা করেছিলেন। আবার তার যে সমগ্র জীবন আবার কেন্দ্রীভূত ছিল একটি বিশেষ জায়গায়, সেটি হচ্ছে এই বাঙালি জাতির জন্যে, 7.5 কোটি বাঙালির জন্যে একটা স্বতন্ত্র দেশ দরকার, একটা জাতিরাষ্ট্র দরকার। অবশ্যই স্যার, সেই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং তার রাজনৈতিক জীবনের একটা বিশাল মাইলফলক ছিল 7ই মার্চের ভাষণ স্যার। 7ই মার্চের ভাষণে ফুটে এসেছে অনেক কথা। কি কথা শুনবো আপনার সরাসরি ভাষণে, একটু দেখে আসি স্যার। নিশ্চয়ই। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও
একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন, তারা আমাদের পায়। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মাশাল্লহ উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে
খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না।